বন্ধুগণ, দেশের এই অবস্থার মাঝখানে বাংলার অবস্থাও আজকে গোটা দেশ দেখছে। মা মাটি মানুষ, এই কথার ঢোল যিনি পেটান, টিএমসি সন্দেশ খালির বনেদের সাথে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত এবং রেগে রয়েছে। আর আমি বলতে পারি যে রাজা রামমোহন রায়ের আত্মা আজ যেখানেই থাকুক না কেন, এই লোকেদের এই সব কাণ্ড কারখানা দেখে অত্যন্ত কষ্ট পেয়েছে নিশ্চয়ই। কারণ এরা সন্দেশ খালিতে যা করেছে, রাজা রামমোহন রায় ওনার আত্মা আজ নিশ্চয়ই কাঁদছে। টিএমসির নেতারা সন্দেশ খালিতে মায়েদের আর বোনেদের সাথে দুঃসাহসিকতার সমস্ত সীমা পার করে দিয়েছে। যখন সন্দেশ খালির বোনেরা নিজেদের জন্য আওয়াজ তুললেন, মমতা দিদির কাছে সাহায্য চাইলেন, তার বদলে ওরা কি পেলেন? মুখ্যমন্ত্রী দিদি, পশ্চিমবঙ্গ সরকার টিএমসির সেই নেতাকে বাঁচানোর জন্য যা করতে পারা যায় সেই সমস্ত শক্তি লাগিয়ে দিলেন। বিজেপির চাপে পড়ে এই সমস্ত নেতারা দিন রাত লড়াই করেছেন, মা বোনেদের সম্মানের জন্য লড়াই করেছেন, লাঠির বাড়ি খেয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন। বিজেপির চাপে পড়ে অবশেষে গতকাল বাংলার পুলিশ আপনাদের শক্তির সামনে মাথা ঝুঁকিয়ে সেই অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। টিএমসির রাজত্বে টিএমসির অপরাধী নেতা প্রায় দুই মাস পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকলো। কেউ তো আছেই যে ওকে বাঁচাচ্ছিল। এরকম টিএমসিকে কি আপনারা ক্ষমা করবেন? এরকম টিএমসিকে আপনারা ক্ষমা করবেন? মায়েদের আর বোনেদের সঙ্গে যা যা হয়েছে তার বদলা আপনারা নেবেন নাকি নেবেন না? নেবেন নাকি নেবেন না? সব চোটের জবাব ভোটে দিতে হবে। আজকে বাংলার জনতা আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে জিজ্ঞেস করছে, আচ্ছা কিছু মানুষের ভোট আপনার কাছে সন্দেশ খালির নিপীড়িত মহিলাদের থেকেও বেশি দরকারি হয়ে গেল?